কেমন আছেন বিগ এই খবরের দিকেই তাকিয়ে এখন গোটা দেশ সোমবার সকালে নানাবতী হাসপাতাল থেকে সূত্রে খবর পাওয়া যায় অমিতাভ বচ্চনের শারীরিক অবস্থা স্থিতিশীল চিকিৎসায় ভালো সাড়া মিলেছে অমিতাভের বুকে কাফের পরিমাণ কম অক্সিজেনের লেভেল স্বাভাবিক হাসপাতাল সূত্রে খবর সাতাত্তর বছরের অভিনেতাকে বয়সের কথা মাথায় রেখে ওষুধ দেওয়া হচ্ছে শনিবার রাতে অমিতাভ নিজেই টুইট করে জানান তিনি করোনা আক্রান্ত কিছুক্ষণ পর জানা যায় অমিতাভ পুত্র অভিষেকেরও করোনার রিপোর্ট পজিটিভ প্রথমে জানা গিয়েছিল বচ্চন পরিবারের বাকি সদস্যদের রিপোর্ট নেগেটিভ কিন্তু দ্বিতীয়বার পরীক্ষা হতেই ঐশ্বর্য রায় বচ্চন এবং আরাধ্যা বচ্চনের রিপোর্টও পজিটিভ আসে ঐশ্বর্য এবং আরাধ্যার করোনা উপসর্গ তেমন গুরুতর নয় তাই বাড়িতেই আইসোলেশনে রয়েছেন দুজন বাবার পাশাপাশি নানাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন অভিষেক বচ্চন তারও উপসর্গ তেমন গুরুতর নয় বলে জানা গিয়েছে বচ্চন পরিবারের চারটি বাংলো জীবাণুমুক্ত করেছেন বৃহৎ মুম্বাই পুরসভার কর্মীরা ঝোলানো হয়েছে কন্টেনমেন্ট জোনের নোটিশ স্ক্রিনিংয়ের পর বচ্চন পরিবারের কর্মচারীদের কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে